শয়তান যখন সমাজকে গ্রাস করে সে ফিরে আসে বারে বারে। চলো আমরা বরং এগিয়ে যাই, তুই ঠিক পরীর মতো পাখা মেলে চলে আয়। চলো চলো চলো। কতক্ষণ পারবে আমাকে এভাবে ধরে রাখতে? তুমি যতক্ষণ চাইবে। মস্ত পালোয়ান একেবারে। দাঁড়া সিং, আজ তোমার দিনটা ভালোই যাবে বলো। কেন? আমাকে এতক্ষণ বুকের মধ্যে পেলে? ধন্যবাদ দাও। আমি তোমাকে এত বড় একটা বিপদ থেকে বাঁচালাম আর তুমি বলছো। আচ্ছা তুমি কি বলো তো জুই, তোমার মনের বাগানে তোমার ভালোবাসার প্রিয় ফুল। এই যা, দেরি হয়ে যাচ্ছে, দাদা ট্রেন নিশ্চয়ই এসে গেছে। আরে ট্রেন কেন মিস হবে জুই, আমি তোকে পৌঁছে দেব। খুব শখ না? টাটা। আরে তোর মতো হীরের টুকরো ছেলে যার সে কি খারাপ থাকতে পারে? আরে তোর গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। তেনাকে দিন দিন তেনাকে দিন তেনাকে দিন দিন তেনাকে দিন দিন তেনাকে দিন
বিমলা বাবু এ বস্তু এরিয়া কত হবে? করিব 10-12 একর হবে সব মিলিয়ে। তো এটা দখল নিতে গেলে কি করতে হবে? শুধু পয়সাতে কাম হবে তো? আরে গরিব মানুষ পয়সা পেলে সব দিয়ে দেবে। যত টাকা আমরা দিব তাতে ওরা জমিন ছেড়ে চলে যাবে তো? আর না গেলে থাকবে কোথায়? আরে অভাব অভাব, অভাবে মানুষ কি না করে মিস্টার সিং। আচ্ছা প্রতাপ বাবু, এ তো অভাব নেই গরিবের বেঁচে থাকা দরকার কি? আরে অন্ধকার না থাকলে আলোর দাম কোথায় মিস্টার সিং? এরা না থাকলে আমার আপনার পুজো করবে কে? আর মোহনলাল জিতবে কাদের ভোটে? হ্যাঁ উত্তরটা আপনি ভালোই দিয়েছেন। তুমি আমার প্ল্যান অনুযায়ী এই এলাকাটাই আমার চাই। সে পেয়ে যাবেন। কিভাবে বস্তিটা দখল নেবেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার আমার বিজনেস এগ্রিমেন্ট। মিস্টার সিং, আমার মাথার দাবার বোর্ডে একটা একটা করে ঘুঁটি আমি ঠিকই সাজিয়ে নিচ্ছি। হুম হুম, এ বস্তির দখল আমি নেবই, শুধু সময়ের অপেক্ষা। সবুরে মেওয়া ফলে প্রতাপ বাবু, ইয়েস আমি সবুর করতে রাজি আছি। রাজি তোমাকে হতেই হবে। হাড় ভাঙা খাটনি খেটে সেলাইয়ের চাকা ঘোরাতে ঘোরাতে তুমি আমাকে ইঞ্জিনিয়ার করেছ। এখন থেকে সংসারের ভাগ্যের চাকা আমি নিজের হাতে ঘোরাতে চাই বাবা। তোমাকে আর আমি সেলাইয়ের মেশিন ঘোরাতে দেব না বাবা। এবার তোমার জন্য আমি একটা বড় জামা কাপড়ের দোকান করে দেব, আর আমাদের জুইকে শহরে একটা বড় কলেজে পাঠাবো। এই সংসারটাকে এবার আমি একটা সুখের স্বর্গ করে তুলব বাবা। সাধ পূরণের জন্য সাধ্য চাইলে পলাশ, ঈশ্বর চাইলে তোর সব স্বপ্ন পূরণ হবে রে। কিন্তু তার জন্য সবার আগে তোর একটা চাকরি চাই। দাদা, তোর জন্য মিলনের বাবা গাড়ি পাঠিয়েছে। কে মিলন? আরে মিলন, চার বছর আগে যে মিলনকে দেখেছিলে, এ মিলন সেই মিলন নয়। এ মিলন 6 ফুট লম্বা, 38 ইঞ্চি ছাতি, জিম করা বডি, একদম লাভ স্টোরির হিরোর মতো দেখতে। তা লাভ স্টোরির হিরোইনটি কে? আমার সামনে যে সুন্দরী দাঁড়িয়ে আছে সে নয় তো? মোটেও না, অমন হিরো কত দেখলাম, দেখতে হবে তো, আমি তার বোন। দাদা ওরা ডাকছে। তা আমাকে হঠাৎ কেন ডেকে পাঠালো দেখি? কারণ ছাড়া প্রতাপ দত্ত একটা পাও ফেলে না। আসা যাওয়ার পথে হয়তো কখনো তোমায় দেখেছি, স্কুলে যেতে বা খেলাধুলো করতে, কিন্তু পরিচয় করার সৌভাগ্য আমার হয়নি। আজ তাই আমার বাড়িতে তোমায় আমন্ত্রণ জানিয়েছি। এই আপনি কি বলছেন? আমি আপনাকে কারি কালো কাঁচের আড়াল দিয়ে কতবার দেখার চেষ্টা করেছি, কিন্তু এটা আমার পরম সৌভাগ্য যে আজ আমি আপনার সামনাসামনি বসে কথা বলছি। দেখলেন তো প্রদীপবাবু, পাকেও কেমন পদ্মফুল ফোটে। পলাশ, তোমার ব্যবহারে আমরা সকলেই খুব মুগ্ধ। বস্তির মধ্যে বড় হয়েও তুমি নিজেকে প্রমাণ করে দেখালে। তোমার মতো ছেলে কজন হয়? লাখো মেবি একটা মেলে কিনা সন্দেহ। পলাশ আমাদের গর্ব। আমি লোকাল এমএলএ হিসাবে পলাশকে নাগরিক সম্বর্ধনা দিতে চাই। আবার সম্বর্ধনা? আমার ভাই ও বোনেরা, শেষে আর একটা কথা বলে আমি আমার মাইকটা স্বনামধন্য শিল্পপতি প্রতাপ দত্তর হাতে তুলে দেব। আপনারা সকলেই রামায়ণ পড়েছেন, সেখানে রামচন্দ্রের মতো কৃতি সন্তানকে জন্ম দিয়ে রাজা দশরথ ধন্য হয়েছে। আর এখানে দশরথ দর্জি পলাশের মতো কৃতি সন্তানকে জন্ম দিয়ে শুধু নিজেকেই নয় আমাদের সবাইকেই ধন্য করেছে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন প্রতাপ দত্ত। আসুন প্রতাপ দত্ত। কোনো বক্তৃতা নয়, আজ আমি আপনাদের সকলের সামনে আমার দত্ত এন্টারপ্রাইজের পক্ষ থেকে পলাশের হাতে মাসিক 30,000 টাকা বেতনের চাকরির নিয়োগপত্র তুলে দিতে চাই। পলাশ ওর বিদ্যা বুদ্ধি বিদেশের জন্য নয়, আমাদের এই এলাকার উন্নয়নে দান করে এলাকার ভগবান হয়ে ওঠে। এবার আমি আমাদের সোনার ছেলে পলাশকে কিছু বলার জন্য অনুরোধ করছি। পলাশ উঠে এসো। এসো এসো। জয়। থ্যাংক ইউ স্যার।
আমি ভগবান নই, আমি আপনাদের মনের মানুষ হয়ে থাকতে চাই। আমি চাই যে আপনাদের সব রকমের সুখ দুঃখের মধ্যে আপনাদের পাশে থাকতে। আমি চাই যে এই এলাকায় আমার বাবার জন্য একটা বড় জামা কাপড়ের দোকান তৈরি করে দিতে। আর আপনারা সবাই জানেন যে আমার মা অনেকদিন আগেই আমাকে ছেড়ে চলে গেছে, তার নামে এলাকায় একটা হাসপাতাল করতে। আপনারা শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি আশীর্বাদ করছি। কি আশীর্বাদ করি, কি আশীর্বাদ করি? তোর মুখে তো সোনা ফলে, যা বলবি তাই মিলে। আচ্ছা বেশ, তুই কি চাস বল? আমি চাই যে আমার এই ফুলের নামে ছোট্ট বোনটা কলকাতায় গিয়ে অনেক বড় কলেজে পড়াশোনা করবে, অনেক নাম করবে আর অনেক বড় হবে। কলকাতায় আমি যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। মাত্র একটা শর্ত? আর তুই 100টা শর্ত বল, আমি রাজি। বল বল বল, কি শর্ত বল? আমাকে একটা টুকটুকে বৌদি এনে দিতে হবে। এই যে তোমার পেটে এত বুদ্ধি। হ্যাঁ এই বাবা, বাবা শুনছো শুনছো শুনছো, তোমার মেয়ে কি বলছে শুনছো? হ্যাঁ ঠিকই তো বলেছে, তোর মা বেঁচে থাকলে সেও এই কথাই বলতো। সে কি চাকরি পেতে না পেতে বিয়ে, আর তুমি তাকে সমর্থন করছো? বাবা তুমি জানো না যে আমার সামনে কত বড় দায়িত্ব, তোমার জন্য একটা দোকান তৈরি করে দেওয়া, মার নামে একটা হাসপাতাল তৈরি, তাছাড়া জুঁইকে কলকাতায় পাঠাতে হবে। আচ্ছা আর বাড়ির কাজগুলো কে করবে শুনি? বউ এনে না দিলে এই লক্ষ্মী ছাড়া সংসার ছেড়ে আমি যাবই না। এই 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 জুঁই জুঁই, শোন 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 শোন, মিথ্যে জেদ করিস না। আজকালকার মেয়েদের সম্পর্কে কতটা জানিস তুই? আরে তারা নরদকে সহ্য করতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখে না, তারা শুধু নিজেদের ভালো মন্দ জানে। তাই বলে ভালো মেয়ে কি নেই? দেখিস না, খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। অনেকদিন ধরে তোমার উপরে আমি নজর রেখেছি। আচ্ছা তোমার ঠিকানাটা কি বলতো? কেন কেন, তুমি কি সরল সাদাসিধে মেয়ে গো? আমাকে দেখে, আমার পোশাক আশাক দেখে তুমি বুঝতে পারছো না আমি কে? আমি মিস্টার বাটারফ্লাই প্রজাপতি কুমার। বিয়ের জন্য ঠিক যেমন যেমন মেয়ে চেয়েছিলাম, তুমি তেমন তেমন ঠিক গো, একেবারে পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। অসভ্য কথাকার, এই বয়সে বিয়ে করার শখ? মা কি ভেবেছো কি তুমি? হ্যাঁ আমার বিয়ে হয়নি বলে তোমার মতো খ্যাকশেলে গলায় মালা পরাবো নাকি আমি? আমার কথাটা শোনো। কোনো কথা নয়, আমার সামনে থেকে না গেলে তোমার কপালে কিন্তু অনেক দুঃখ লেখা আছে। যাও চলে যাও। আমাকে ভুল বুঝো না মা, আমি ঘটক প্রজাপতি কুমার, 30,000 টাকা মাইনে পাওয়া, ইঞ্জিনিয়ারিং পাশ করা একটা ছেলের জন্য সুশীলা শিক্ষিত এক পাত্রী খুঁজছি। তাই তোমাকেই বিয়ে? অন্ধকে দিনের আলো দেখানোর মতো দুঃসাধ্য প্রস্তাব নিয়ে এসেছেন আপনি। যাকে আমি দুঃখিত, না জেনে আপনার গায়ে আমি হাত তুললাম, আমায় ক্ষমা করে দিন। আরে ও কিছু নয়, ও কিছু নয়। আরে ঘটকালি করতে হলে না গায়ের চামড়াটাকে গন্ডারের মতো শক্ত করতে হয়। আরে কম জ্বর থাপড় খেয়েছি, হ্যাঁ একেবারে সেঞ্চুরি করে ফেলেছি। না 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 না, সিঙ্গেল রান নয়, সিঙ্গেল রান নয়, একেবারে 4-6। শুধু কি তাই, ঘটকালি করতে গিয়ে কত জায়গায় জীবন নিয়ে একেবারে টানাটানি হয়েছে। এবার তাহলে তোমার নাম ঠিকানাটা দিয়ে দাও মা। আমার নাম কবিতা, আর ঠিকানা জেনে তো কোনো লাভ নেই, কারণ আমার ভাগ্যে বিয়ে নেই। প্রজাপতি কুমার নামটি বড়ই রঙিন, তা আপনার
আগমনের হেতুটা কি আমি জানতে পারি? রাইট, আমি ঘটক, এই লাইনে 25 বছর, 25 ইয়ার্স আছি। আমি এখানে একটা পাত্রের সম্বন্ধ নিয়ে এসেছি। আপনি বোধহয় ঠিকানা ভুল করেছেন, আমার এই ধর্মশালায় তো কোনো পাত্রই নেই। কেন, আপনার ভাগ্নি কবিতা? হ্যাঁ গো, কিছু বুঝলে? তোমার ভাগ্নি নাটক করে ঘটক পাঠিয়েছে, সবই সাজানো ঘটনা। তোমার ভাগ্নি নিশ্চয়ই কারোর সাথে প্রেরিত করছে। কি সপনা শোনো গো কবিতা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শোনা হচ্ছে, তাই না? বড় ওরাশক হয়েছে, বেশি ওরাশক হলে দানাটা কি করে ছেড়ে দিতে হয়? তাহলে আমি লাগছে ছেড়ে দাও। নগরের হাতে তুলে দেবে, তা আমরা ছেড়ে দেবো, সহ্য করবো, শেষ করে দেবো। বিয়ে যদি করতেই হয় তাহলে এরকম দুঃখী মেয়েকেই আমি বিয়ে করব। কিন্তু এমন একটা বংশের মেয়ে। বংশ? ভগবান শ্রীকৃষ্ণের মামা হচ্ছেন কংস, পাকেও তো পদ্মফুল ফোটে বাবা, কত বনফুল সুগন্ধ ছড়ায়। তুমি কোনো সংশয় রেখো না বাবা, তোমার কাছেই তো শিখেছি সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি দেখো, তোমার কাছে থাকলে কয়লারও ময়লা দূর হয়ে যাবে। দাদা ঠিকই বলেছে, আমার এমন বৌদি চাই। চাই মানে? এ কি জয়নগরের মোয়া নাকি? সোনা আনা দিলে আমার মুখে পড়ে নিলাম? কি গো, তুমি কিছু বলছো না কেন? হরি হে মাধব, আমি আর কি বলবো, তোমার কথাই আমার কথা। এত কথার তো দরকার নেই, সামান্য করে টাকাই তো আপনাদের চাই। সামান্য কিছু বলে কি গো, মাসের শুরুতে কর করে 4,000 টাকা। একবার ওরা মাইনে দিতে দেরি করেছিল, একবারে স্কুলে গিয়ে হুজ্জুতি পাকিয়ে দিয়েছিল। আমার স্বামীকে জেসে মানুষ বলে ভেবনি গো, এলাকার সবাই ওকে চেনে। চিনবে না? আপনি তো রাতের বেলায় কারণ পান করে গড়াগড়ি খান, আপনি তো মহাপুরুষ। প্রজাপতি কুমার, তোমার কথার কিন্তু স্পর্ধা ছাড়ি যাচ্ছে বলে দিচ্ছি। হ্যাঁ, স্পর্ধা এবারে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের ভাগ্নির যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ওকে বিয়ে করে নিয়ে যাব, আর প্রতি মাসের শুরুতে আমি আপনাদেরকে 4,000 টাকা পাঠিয়ে দেবো। কি বলে গো, এ কি সরকারি টাকা নাকি? হ্যাঁ, মুখের কথার ওপর ভরসা করার মতো মুখ্য আমরা নই। সরকারি কাগজে এগ্রিমেন্ট সই করে তবেই আপনাদের ভাগ্নিকে বিয়ে করে নিয়ে যাব। আশা করি আপনাদের আর কোনো চিন্তা রইল না। ওরিয়ে মা ধুব, তবে একটা কথা, আসলটাই যদি নিয়ে যাবে কিছু সূত্র দিতেই হবে। এই যেমন আমার কারণের পয়সাটা। আপনাকে আর বেআইনি কারণ বানাতে হবে না, আপনার কারণ পানের পয়সাটাও আমি পাঠিয়ে দেবো। ওরিয়ে মা ধুব, কে সব গোপাল গোপাল? কি গো গিন্নি, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো, তোমার কথাই আমার কথা।
ওই বাচ্চাগুলোকে খুঁজে পাবে। এখন থেকে তুমি হবে ওদের নতুন দিদিমণি। আমার উপকার যে তুমি স্বীকার করবে না তা আমি ভালো করেই জানি। সত্যি করে বলো তো, আমার বুকের কাছে এলে তোমার ভালো লাগে না? আরে মোটেও না। একি এটা কি করলে? কিছুই না, তোমার ওড়নাটা আমার সানগ্লাসটা খুঁজে আনতে গেল। বাহ, শুরু করলে তুমি, আর এখন তুমি কাঁদছো? হ্যাঁ আমি শুরু করেছি, আর এই জন্যই শুরু করেছি। সানগ্লাসটা পরে তোমায় মোটেই ভালো লাগছিল না। ভালো লাগছিল না? না, তোমার চোখ দুটো অত খারাপ নয় যে কালো কাচের মধ্যে তাকে ঢেকে রাখতে হবে। আচ্ছা বাবা, সরি সরি, আমার ভুল স্বীকার করি। কোনো দরকার নেই, তোমাদের অনেক আছে, একটা জায়গায় দশটা সানগ্লাস কিনতে পারবে, আমাদের তা নেই। এই ওড়নাটা আমার খুব পছন্দের ছিল, বৌদি আমায় কিনে দিয়েছিল। ঠিক আছে, আমি নয় নিজেই তোমার পছন্দের ওড়নাটা খুঁজে নিয়ে আসছি। এই কি এমন
কাজটা কেন করতে যাচ্ছিলে? তুমি যে বললে তোমার ওড়নাটা খুব পছন্দের ছিল, তাই বলে জীবনের বাজি ধরে আমার ওড়না খুঁজে আনতে বলিনি? নিজের জীবনের থেকেও তোমার চোখের জল আমার কাছে বেশি দামি। আবার বুকে টেনে নিয়েছো? মনে করো না আমি তোমায় ভালোবাসি, দু চারবার ধাক্কা লাগলে ভালোবাসা হয় না। তাই কত স্বপ্ন দেখানো, কত ঘুম না ভাঙানো, হারিয়ে যাওয়ায় মনে এসেছ তুমি গোপনে, হারিয়ে যাওয়ায় মনে এসেছ তুমি গোপনে। কত স্বপ্ন দেখানো, কত ঘুম না ভাঙানো, তুমি গোপনে হারিয়ে যাওয়ায় মনে এসেছো তুমি গোপনে। তোমাতে আমাতে যে কথা হয়েছে, পাখিরা শুনেছে মেঘেরা জেনেছে, ওদেরই সাথে যে উড়ে বেড়াবো ঘুরে ঘুরে, ওদের সাথে যে উড়ে বেড়াবো ঘুরে ঘুরে। প্রতিটা যুগে যুগে তে দুজনে থাকবো সাথে। কত স্বপ্ন দেখানো, কত ঘুম না ভাঙানো, হারিয়ে যায় মনে এসেছো তুমি গোপনে, হারিয়ে যাওয়া এ মনে এসেছো তুমি গোপনে। এইখানটায় হবে তোমার বাবার দোকান, আর এই পুরো এরিয়াটা জুড়ে হবে এক বিশাল হাউজিং কমপ্লেক্স। আর এই পেছনের মাঠটার দখল আমরা এখনই নিয়ে নেব, সেখানে তুমি ভবিষ্যতে তৈরি করবে তোমার মায়ের নামে বড় একটা নার্সিংহোম।
কি ভাবছো পলাশ? হ্যাঁ, সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে তাই তো? আরে আজকে দুনিয়ায় টাকা থাকলে মর্জি মতো স্বপ্নও দেখা যায়। হ্যাঁ, আগে তুমি প্ল্যানের লেআউটটা তৈরি করো। হ্যাঁ, আর যত টাকা লাগবে প্রতাপ বাবু দিবে। আরে এখনো ভাবনা কিসের? হ্যাঁ, আপনাদের এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না স্যার। কিন্তু বস্তিবাসীরা যদি জমি না দেয়, ওরা যদি ভাবে যে আমি, তুমি স্বার্থপর তাই তো? হ্যাঁ, মানে ওদের কোনো ক্ষতি করে আমি এই কাজটা করতে চাই না। তুমি বড্ড সরল আছো। হ্যাঁ, তুমি জানো তুমি ওদের কত বড় উপকার করতে চলেছ? হ্যাঁ, আরে বস্তিবাসী তারই এক চিলতে জমির বিনিময়ে কত পাচ্ছে? নগদ 50,000 টাকা আর 2 কামরার 1-1টা ফ্ল্যাট, আর টালির ছাদ নয়, একদম পাক্কা ছাদের তলে ওরা ঘর বাঁধবে। হ্যাঁ, ওদের আর কেউ বস্তির লোক বলবে না, বলবে ভদ্রলোক আছে। হ্যাঁ, এক বালতি জলের জন্য ওদের আর হাহাকার করতে হবে না, ওদের বর্ষায় ভিজতে হবে না, লোডশেডিংয়ে ঝঞ্ঝাটবি নেই। মোহনলাল শর্মা MLA, উনি আমাদের প্রমিস করেছেন সব নাগরিক পরিষেবার বন্দোবস্ত উনি করে দেবেন। হ্যাঁ, ব্যাস স্যার, ব্যাস। আর আপনাকে কিছু বলতে হবে না, আমি নিশ্চিন্ত, আমি নিশ্চয়ই পারব। সাবাস! এখন এই বৃহৎ প্রকল্প শুরু করার প্রথম পদক্ষেপ হলো ওই বস্তিবাসীদের বুঝিয়ে ওদের দলিলগুলো আমার নামে ট্রান্সফার করিয়ে দিতে হবে। আমি এগ্রিমেন্ট রেডি করছি। এগ্রিমেন্ট? কিসের এগ্রিমেন্ট? ওসব আমরা মানি জানি না। সবাই শোনো, এই পলাশ প্রতাপ দত্তর সঙ্গে হাত মিলিয়ে আমাদের সর্বনাশ করতে চলেছে। ও টাকার ফ্যাটে লোভ দেখিয়ে আমাদের বোকা বানাতে চাইছে। আর ওকে এখন যে বিশ্বাস করবে সেই ঠকবে, পথের ফিকিরি হয়ে যাবে তোমরা। এই বাবু, এসব কি বলছিস? হে রহিম ভাই, ও রামু কাকা, তোমরা কিছু বলো যে আমি আমি তোমাদের শত্রু? এসব কথা ছল চাতুরিতে আমাদের বলাস না পলাশ। হে বাবু, এই এলাকার মাটি মেখে আমিও বড় হয়েছি, এই এলাকার প্রত্যেকটা কোণে আমিও ছোটবেলায় খেলা করেছি। তোদের সঙ্গে প্রতারণা করা মানে আমার নিজের সঙ্গে প্রতারণা করা? হ্যাট, তোর এই ফালতু কথায় আমার মন গলবে না। তোমরা সবাই কান খুলে শুনে রাখো, তোমরা ভুল করতে চাইলে করতে পারো, কিন্তু আমি ভুল করব না। আমি আমার জমি কিছুতেই লিখে দেবো না। দেখি তোর এই প্রতাপ দত্ত আমার জমিটিকে এখানে কিভাবে ফ্ল্যাট বাড়ি দাঁড় করায়। এই বাবু, কাদের তুই চোখ রাঙাচ্ছিস? তোর কথায় আমরা পলাশকে ভুল বুঝবো না। আমাদের পরিবারে মাথা গোজার জন্য একটা ফ্ল্যাট বাড়ি চাই। বাবু শোন, শোন, একটু সুখে থাকতে চাই, তারপরে যদি বলিস পলাশ আমাদের ঠকাচ্ছে, ওকে বিশ্বাস করি না হয় ঠকবো। কেউ ঠকবে না তোমরা, আমি কথা দিচ্ছি। তোমাদের বিশ্বাস মাথায় নিয়ে এই বস্তিকে তোমাদের স্বপ্নের আনন্দ নিকেতন বানিয়ে দেবো। নগদ 50,000 টাকা আর 1-1টা করে 2 কামরার ফ্ল্যাট, এই শর্তেই প্রতাপবাবুর সঙ্গে তোমাদের চুক্তি হবে। আমার মুখ চেয়ে তোমরা সই করো। দলিল থেকে আবার কি টেনে তুললেন? ওদের যে ফ্ল্যাট দেওয়ার কলমটা ছিল সেটা তুলে ফেললাম, যার অর্থ মাত্র 50,000 টাকার বিনিময়ে যার যার জমি আমার নামে লিখে দিল। বাস, খুবই সহজ ব্যাপার। তা প্রতাপ বাবু, আপনি কবি হিটলার কো দেখা থা? উনসে মুলাকাত হুয়া থা? ও তো আমার মামা তো ভাই ছিল। সত্যি প্রতাপ বাবু, আপনি একটা যন্তর বটে। যন্তর? যন্তর উনি নন, যন্তর হচ্ছেন আপনি। হ্যাঁ, উনি হচ্ছেন স্বয়ং বিশ্বকর্মা, যন্তর চালানোই হ্যায় উনকা কাম। হ্যাঁ, আর এই প্রতাপ দত্ত না থাকলে আপনি MLA টিকিটও পেতেন না আর জিততে ভি পারতেন না। বিলক্ষণ, আমি কি এই কথাটা অস্বীকার করেছি? তো প্রতাপ বাবু, আপনি তাহলে জমির মালিক হচ্ছেন তাই তো? সোজা আঙুলে ঘি উঠতো না, তাই বাঁকাপথ নিতে হলো। 2 কামরার ফ্ল্যাট, ছেঁড়া কথায় শুয়ে 1,00,000 টাকার স্বপ্ন দেখছিল বেটারা। কিন্তু কিন্তু পলাশ, ও তো ও তো একসময় সত্যিটা জানবেই তো। জানলে জানবে, কর্মচারী মালিকের হুকুম মতো কাজ করবে, সেটাই তো পৃথিবীর নিয়ম। না না স্যার, আমি আপনার কর্মচারী হলেও আপনার কোনো অন্যায় কাজের সঙ্গে থাকতে পারবো না। সাথী কি গো, তুমি তো আমাদের কাজের আসল কারিগর। তুমি প্ল্যান বানিয়েছো, বস্তিতে গিয়ে ওদের সকলের সঙ্গে কথা বলে উইটনেসে সই করিয়েছো, তুমিও তো এগ্রিমেন্টে সই করেছো,
হ্যাঁ, তবে তুমি একটা দু কামরার ফ্ল্যাট সত্যিই পাবে। আমি পাবো, কিন্তু ওরা? না, ওদের পাবার তো কোনো কথা নেই। এই তো এগ্রিমেন্ট আছে, পড়ে দেখো। আমি এগ্রিমেন্টটা পড়েই ওদেরকে দিয়ে সই করিয়েছি স্যার। পলাশ, তোমার চোখের পাওয়ার বেড়ে গেছে, ডাক্তার দেখাও। স্যার, 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 কোথাও একটা বড় ভুল হচ্ছে স্যার। স্যার, এমন কিছু করবেন না যাতে আমার ওই বস্তিবাসী প্রতিবেশীদের ক্ষতি হয়ে যায় স্যার। স্যার, ওরা আমার ওপর বিশ্বাস রেখে আমার মুখের দিকে তাকিয়ে ওদের সামান্য সম্বলটুকু আপনার হাতে তুলে দিয়েছে স্যার। স্যার, আমার সম্মানের কথা একবার ভাবুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। আরে আমি তো তোমায় পরীক্ষা করছিলাম, তুমি সত্যিই সৎ। কে মোহনলাল বাবু, বলেছিলাম না পলাশ একটা হীরের টুকরো ছেলে। যাও, তুমি নিজের কাজ করো, নিশ্চিন্তে কাজ করো, যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও যাও, কাম করো। হীরে বলছেন, কাঁচের টুকরো, আপনার প্রতি পদে পায়ে বিঁধবে। তার আগেই ও শ্রীঘরে ঢুকে যাবে। আমার মস্তিষ্কে দাবার বোর্ডে একটা চাল চেলেছি, আজ রাতেই কিস্তি মাত। আমি তোমাদের কি ক্ষতি করেছি? কেন তোমরা আমাকে মারতে চাইছো? কথাটা কি ওপরে চোমরাজকে জিজ্ঞেস কর না। প্রতাপ দত্তর আদালত তোকে মৃত্যুদণ্ড দিয়েছে, তোকে মরতেই হবে। শোন না পলাশ, পলাশ তাই নির্দেশ। কি করছো? তোমার হুকুম পালন করছি স্যার। বাবু, 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 কিচ্ছু হয়নি তোর। তুই কি করলি পলাশ? তুই আমাকে খুন করলি। না বাবু, আমি তোকে খুন করিনি বাবু, আমি তোকে খুন করাতে চাইনি। এসব বাজে কথা, মিথ্যে কথা। কি কি হলো? খুন? পলাশ বাবুকে খুন করেছে? আমি বাবুকে খুন করিনি। পলাশ, তুই খুনলি? যারা বাবুকে খুন করতে এসেছিল আমি তাদের। বাবু না দিলেও আমরা তো সবাই তোকে জমি লিখে দিয়েছি, তা সত্ত্বেও। পলাশ! হ্যাঁ বাবু, এই তো আমি। বল বল বল। পলাশ আমাকে খুন করেছে। বাবু ওদের সামনে বল যে আমি তোকে খুন করিনি। বল না বাবু, আমি তোকে খুন করিনি। বল বাবু, বাবু পলাশ, তুই কি করলি? বাস স্যার, বাস। আদমরা মানুষকে মেরে আর বিরক্ত দেখাবেন না। যারা আইন নিজের হাতে তুলে ওকে এইভাবে মেরেছে, আগে তাদের বিচার করুন। বিচার? কোন বিচার রে, কোন বিচার? আজ কোন বিচারে আমি আমার ছেলেকে ফিরে পাবো সেটা বল, বলে দে আমাকে। তোর স্বামী আমার ছেলেকে খুন করেছে না, তার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই বেঁচে থাকার, কোনো অধিকার নেই। মেরে মেরে ফেলুন, মেরে ফেলুন স্যার, আমি বলছি, আমি বলছি, ওকে মেরে ফেলুন। আমি বাবুকে খুন করিনি। আমি করিসনি? হ্যাঁ করিসনি, এতগুলো লোক প্রত্যক্ষ দর্শী আর তুই এখনো বলছিস যে তুই বাবুকে খুন করিসনি। যদিও সত্যি খুনি হয় আদালতে বিচার হবে সে কথা আপনি একবার বিচার করতে পারেন না। ওই লোকটা বাবুকে খুন করেছে। হ্যাঁ সবাই শোনো, এই লোকটা বাবুকে খুন করেছে। পলাশ, তার নামে কি বলছিস? এরকম পলাশ, রঘু আমার বিশ্বস্ত কর্মচারী, আজ তুমি নিজেকে বাঁচাতে ওর নামে মিথ্যে অপবাদ দিচ্ছ।
খুন করেছে বাবুকে, ও খুন করেছে বাবুকে। এই বেশি বাড়াবাড়ি করলে না, মেরে তোর শিরদাঁড়া একদম ভেঙে দেবো। ছেড়ে দিন স্যার, বড্ড সরল ছেলে, হয়তো অনিচ্ছাতেই খুন করে ফেলেছে। সরল ছেলে? ও ছেলে বুঝে আমার বাবুকে খুন করেছে, কারণ একমাত্র আমার বাবুই ওর কথা আমাদের সামান্য সম্পত্তি ওই জমিটুকু তুলে দেয়নি, মেরে ফেলল। হে ভগবান, এই বয়সে আমায় একই সাজা দিলে, আমার ছেলেটাকে কেড়ে নিলে। বাবুকে আমি খুন করিনি, খুন করেছে ও। পলাশ, তোমাকে আমি ছেলের মতন ভালোবাসতাম, সেই তুমি আমার মাথায় রক্ত তুলে দিচ্ছ। বিমল বাবু, একে থানায় নিয়ে যাও, এখানকার লোকেদের সঙ্গে আমার অনেক কথা আছে। হাবিলদার, এটাকে জিপে তোলো। বাবু পলাশকে জমি দিতে চায়নি, তাই তো? ব্যাপারটা তো এখন বুঝলে? হ্যাঁ বস, ছাড়ো, দেখতে হয় ছাড়ো, আমাকে ছাড়ো। আমার অবর্তমানে এই লোকটাকে আমি একটা কথাও বলতে দেবো না, এই লোকটা শয়তান। কাকে কি বলছিস তুই? হ্যাঁ, কাকে কি বলছিস? ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। প্রতিধ্বনি ধ্বনিকে ব্যঙ্গ করবেই, উপকারী উপকার ভুলে যাবে, এ তো কলিকালের ধর্ম। ওকে এত সম্মান দিয়ে, এত টাকা মাইনে দিয়ে আমার কোম্পানিতে চাকরি দেওয়াটা আমারই ভুল। দেখ বস, কি করে বুঝবো আমার এত টাকা আত্মসাৎ করে ওরই প্রতিবেশীদের সাথে ও বিশ্বাসঘাতকতা করবে? হ্যাঁ, কি বলছেন কি আপনি? আমি কার টাকা আত্মসাৎ করেছি, কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি? দেখবে, হ্যাঁ, এই সাইট প্ল্যানের ড্রয়িংটা তুমি তোমার নিজের হাতে তৈরি করনি? হ্যাঁ। তোমার বাবার কাপড়ের দোকানের জন্য আর এই মাল্টি স্টোরিড বানানোর জন্য অ্যাডভান্স টাকাটা তুমি আমার থেকে নাওনি? হ্যাঁ নিয়েছি, কিন্তু সেই টাকাটা তো আমি এখানকার প্রত্যেকটা মানুষকে দিয়ে দিয়েছি, এবং টাকাটা এরা পেয়ে গেছেন, জিজ্ঞেস করুন। যদি ওরা পেয়ে গিয়ে থাকে তাহলে ওদেরকে বলো জমি খালি করে দিতে। দু কামরার ফ্ল্যাট না পাওয়া অবধি ওরা কোথায় গিয়ে থাকবে? দু কামরার ফ্ল্যাট? তুমি তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই অসহায় অশিক্ষিত মানুষদের মিথ্যে স্বপ্ন দেখিয়েছো। ছি 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 ছি, তোমায় দেখে শিক্ষায় ঘেন্না ধরে গেল আমার। কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো তুমি এখানে এদের দিয়ে সই করিয়েছো, এখানে কোথায় লেখা আছে দু কামরার ফ্ল্যাট দেওয়ার জন্য? হ্যাঁ, এই অশিক্ষিতদের মধ্যে তুমি তো পড়াশোনা জানো, দেখো তুমি দেখো। এতগুলো জমিকে আমার হাতে তুলে দেওয়ার জন্য দু কামরার ফ্ল্যাট চেয়েছ তুমি? দেখো দেখো, তোমাদের পলাশ নিজের স্বার্থ সিদ্ধির জন্য কি করেছে। তার মানে? তার মানে আমরা এখন বাস্তুহারা? সেটা তোমাদের ওই শিক্ষিত প্রতিবেশীকেই জিজ্ঞেস করো, বন্ধুর মুখোশে দাঁড়ালে শত্রুকে তাহলে তো চেনো। বাবুই ঠিক বলেছিল, আমরা ওকে বিশ্বাস করে পথে বসলাম। ছি ছি পলাশ। দশরথ কাকা, এ তোমার ছেলে কি করলো আমাদের? আমাদের বাড়ি ছাড়া করলে? না, কাউকে ভিটে ছাড়তে হবে না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই এলাকার এক ইঞ্চি মাটি আমি কাউকে হাত দিতে দেবো না। শোনো শোনো, ছেলের কথা শোনো, আমার এতগুলো টাকা গায়েব করে নিজে চলল শ্রীঘরে, আর এখন আমার জমি বলে কিনা আমাকেই দেবে না? হ্যাঁ না, দেবো না। তোর চালাকি আমি ধরে ফেলেছি, ছাড়বো না। এই ছাড়, প্লাস ছাড়বো, প্লাস কি করছিস? ছাড়বো না, তার সঙ্গে এরকম। নানা দত্তবাবু, আমার রক্তে কোনো খুনি বেঈমান জন্ম নিতে পারে না, আপনি ওকে ক্ষমা করে দিন।
আমি আমার ছেলের জীবন ভিক্ষা চাই। তোমার ছেলের এত বড় সাহস প্রতাপ দত্তের মুখে থুতু ছেটায়, আর যদি তুমি আমার থুতু চেটে খেতে পারো তাহলেই ছাড়বো তোমার ছেলেকে। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, চাটাও চাটাও থুতু চাটাও। না বাবা, চাটো বলছি। না বাবা, না চাটো বলছি, থুতু চাটো। না বাবা, না চাটো বলছি, চাটো। না বাবা, বাবু রক্তের দিব্যি, তোমরা এই জমি ছিল না, এই সব দত্তবাবু। দত্তবাবু, আমি তো আপনার কথা রাখলাম, তবে কেন ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? আমার আদালতে তোমার বিচার সাঙ্গ হয়েছে, এবার আইনি আদালতে তোমার ছেলের বিচার হবে। Cheers. কি প্রতাপ বাবু, মাছের তেলে তো দিব্যি মাছটা ভেজে ফেললেন, তাহলে চিন্তা কিসের? আরে বাবা, এক মাসের মধ্যে তো ওরা কথা দিয়েছে যে বস্তি ছেড়ে চলে যাবে, তাহলে আপনি আর কেন এত দুশ্চিন্তা করছেন? আরে প্রতাপ বাবু, এখন নিজের মস্তিষ্কে দাবার বোর্ডে নতুন গুটি সাজাচ্ছেন। হ্যাঁ কি প্রতাপ বাবু, হ্যাঁ কি না? শাস্ত্রে বলে আগুন ঋণ আর শত্রুর শেষ রাখতে নেই। আগুনের কথা বলতে পারছি না, আর ঋণ তো আপনার নেই, শত্রু এই এলাকায় এমন কে শত্রু আছে যে আপনার এগেনস্টে যাবে? হ্যাঁ মোহনলাল বাবু, ভগবান আমার নাকে জন্তুর ঘ্রাণ শক্তি দিয়েছে, বিপদের গন্ধ আমি বহু দূর থেকে পাই। পলাশ, পলাশ যদি কোনো কারণে জেল থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ, আমাদের গিলে খাবে। 14 বছর জেলের ঘানি টানার পর পলাশের ওই ছোট মুখ থেকে বড় বড় কথা কি করে বেরোয় আমি আমি দেখে নেব। কি করে শিওর হচ্ছে যে 14 বছর জেল হবেই? আরে বিমল সরকার স্বীকারোক্তি দেবে যদি না পারে, আর পারলেও যদি পলাশ কোর্টে গিয়ে বলে থানায় বিমল সরকার জোর করে স্বীকারোক্তিটা লিখিয়েছে। আরে ও তো বলতেই পারে। বলতে পারে না, সে এই কথাটা বলবেই। প্রতাপ বাবু, আপনি শুধু শুধু চিন্তা করছেন। আরে বাবা, ওদের উকিলকে আমরা কিনে নেব, কোর্টে গেলে না ঝোড়ো হাওয়ায় একেবারে খড়কুটোর মতো উড়ে চলে যাবে। কেন ভয় পাচ্ছেন আপনি? মোহনলাল বাবু, আমি আদালতকে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আমি মিডিয়াকে। আজকাল কোনো একটা মুখরোচক খবর পেলেই মিডিয়ার লোকগুলো কোগ্রাসে গিলে খাবে আর রাত দিন ওটাকে প্রচার করবে, প্রচার। আরে প্রতাপ বাবু, আজকাল মিডিয়াকেও কেনা যায়। কি দরকার, হ্যাঁ কি দরকার অত দূরে যাওয়ার? তো আপনি চাইছেনটা কি সেটা তো মুখ ফুটে বলবেন। হ্যাঁ অঙ্কুরেই গাছের বিনাশ, পলাশকে খবরের শিরোনামে আসতে দেওয়া চলবে না, আদালত পর্যন্ত যাবার আগেই ওকে সরিয়ে দিতে হবে। সরকারি চাকরি করি বলে অনেক কঠিন নিয়ম আমাদের মেনে চলতে হয়, কিন্তু শেষ পর্যন্ত তোমার সততার কাছে আমাকে হার মানতেই হলো। তোমাকে আমি মুক্তি দিলাম, যাও পালাও। আরে পালাও, আর কিছু ভেবো না,
না হলে 14 বছর জেল খাটতে হবে। যাও যাও, দাঁড়িয়ে থেকো না, যাও যাও। আরে এত আস্তে চলো না ছোটু। আরো জোরে ছোটু, বডিটা নদীতে ভাসিয়ে দিবি। ওই সিঁদুর আর কোনোদিন তুমি সিঁথিতে লাগাতে পারবে না, পলাশ মারা গেছে। পলাশ লকআপ ভেঙে পালাচ্ছিল, পুলিশ ওকে গুলি করেছে। বিশ্বাস না হয় থানায় গিয়ে জেনে এসো। সব মিথ্যে, মানুষ না পারলেও ভগবান অন্যায় সাজা দেয় বাবুকে খুন করার। আমাদের ঠকানোর সাজা ভগবান ঠিক দিয়ে দিল। সারা জীবন বিধবা থেকে পলাশের পাপের প্রায়শ্চিত এখন তোমাকেই করতে হবে। এই চল চল চল। কি সব আজে বাজে বকছিল ওরা বৌমা? আরে পলাশ বেঁচে থাকতে তুমি বিধবা হতে যাবে কেন? তুমি কাঁদছো কেন বৌমা? কি হচ্ছে পলাশে? বৌমা তোমরা সবাই পাগল হয়ে গেছো। আর কে গুলি করেছে পলাশকে? সব বাজে কথা, সব বাজে কথা। পলাশ যে যা খুশি বলে যাচ্ছে। আয় পলাশ। পলাশ পলাশ, এই তো এই তো এই আমার পলাশ। এই তো আমার পলাশ। কে আমার পলাশ? তুই পলাশ নস? পাগল কথা কর। চলো পলাশ কোথায়? সামনে থেকে সরো, ওইখানে গাছের নিচে গিয়ে বসো। তোর পলাশ ফুল হয়ে তোর মাথায় পড়বে। তাহলে পলাশ এইখানেই আসবে। পাগলামি করার জায়গা পাইনি। সরকারি পোশাক পরে সরকারের চেয়ারে কেন বসে আছেন আপনারা? কেন? উত্তেজিত হবেন না, জেলার এসপি হিসেবে আমি আপনাকে কথা দিচ্ছি, সুবিচার হবেই। সুবিচার? একজন মানুষ যদি সত্যি মারা গিয়ে থাকে, তার ডেড বডিটা এখনো খুঁজে পাওয়া গেল না। একজন সন্তান হারা বাবা জেলখানার বাইরে পাগলের মতো ছেলেকে খুঁজে বেড়াচ্ছে, আর কবে সুবিচার করবেন আপনি? পুরো ব্যাপারটা আমি খতিয়ে দেখছি, কমিশনারের সাথে আমার কথাও হয়েছে, একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। একটা নয়, অনেকগুলো সুবিচার করতে হবে আপনাকে। পলাশ রায় জীবিত থাক বা মৃত, তাকে আপনাকে খুঁজে বার করতেই হবে। প্রতাপ দত্ত মোহনলালের চক্রান্ত পাশ করে ওদের আপনাকে শাস্তি দিতেই হবে। প্রকৃত সত্য আপনাকে বার করতে হবে, আমার পরিবারের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে। আর কিছু? কিছু সংখ্যক পুলিশের জন্য গোটা পুলিশি ব্যবস্থার উপর নির্ভরতা হারাবেন না। সত্যের অন্বেষণে ধৈর্য লাগে, ধৈর্য ধরুন। পলাশ পলাশ, আরে তুই কোথায়? আমার ডাক শুনছিস না কেন? আমি তোর বাবা বলছি। পলাশ! এই বুড়ো, তোমায় বলেছি না ওই গাছের নিচে গিয়ে বসতে। দেখো না, দেখো কত পলাশ ফুল ফুটে আছে, দেখো। যাও রোজগারের বলে গাছ তোলা। কেন জোর করে আমার মুখটা বন্ধ করে দিতে চাইছো বৌমা? কেন কেন আমার কথা তুমি শুনতে চাইছো না? আমি পলাশকে খুঁজে বের করবই। আমার ডাক ওর কানে গেলে ও ঠিকই ছুটে আসবে। বাবা ভগবানকে ডাকুন, তাই যেন হয় বাবা, তাই যেন হয়। তাই হবে বৌমা, তাই হবে। আপনি ভেতরে যান বাবা, যান। আরো কাঁদ, আরো কাঁদ। কত মরা কান্না তুই কাঁদতে পারিস আমি দেখবো। কাঁদ কাঁদ, আমার কল শূন্য করে দিয়েছে তোর স্বামী, তার ফল ভোগ করবি না তুই? ভোগ করবি, ভোগ করবি। কাঁদ 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 কাঁদ। সোহাগ করে আমার সিঁদুর পরা হয়েছে, লজ্জা করে না হতভাগী বিধবা? ওরে আর পাপ পারাস নি, মুছে ফেল, মুছে ফেল সিঁদুর, তুই মুছে ফেল, মুছে ফেল। কেন
আছিস? কেন আছিস এখানে? বারবার আমি তোদের বারণ করে দিয়েছি না, আসবি না এখানে, আসবি না, যা যা এখানে, যা যা বলছি। কি ব্যাপার ফান্টুস, তোমার নাকি কালকে ছুটি হয়ে যাচ্ছে, তুমি এখনো মারামারি করছো? কি করবো স্যার, আপনি তো জানেন যে আমার 1:4, 4:1, কারোর মেজাজ দেখলেই আমার মাথা টং। মাথা ঠান্ডা করো, কদিনের জন্য এসেছো, রেকর্ড ভালো, কালকে ছুটি হয়ে যাচ্ছে, এমন করলে তো ছুটি দেবেন না, তাই তো? সেই ভালো স্যার, এর বাইরে গেলেই তো ওই কাবাব মে হাড্ডি আর হাড্ডি মে, নো দানা নো খানা নো গানা, নাচা গানা খানা মিলে এখানে তা বললে তো হবে না, জেল চলে জেলের নিয়ম মেনেই, কাল যখন তোমার ছুটি হয়ে যাচ্ছে তোমায় চলে যেতেই হবে। ঠিক আছে স্যার, সামার মে পাসিনা ফাগুন মে হাওয়া, কাল থেকে নয় বাইরে নাওয়া খাওয়া, কিন্তু স্যার আমি কিন্তু আবার এখানে ঘুরে আসবো, এইটুকু উপকার আপনাকে করতেই হবে। উপকার? চলি স্যার।
আবার দেখা হবে। পলাশ, পলাশ, এতদিন বাদে আমার ডাক কানে গেল তোর, এতদিন বাদে বুড়ো বাপের কথা মনে পড়লো তোর। সে এই কার ফলে পড়লাম তোর জন্য, তোর সকাল সন্ধ্যে আমি এইখানেই পড়ে থাকি রে পলাশ। বুঝেছি, ওর ছেলে জেলেই আছে, ওর ছেলের সঙ্গেই মাথাটা গেছে, আমাকে ওর ছেলে ভাবছে, দেখা যাক কি হয়। বাবা, এতদিন তোমার ছেলে ছেলে বলে যে কেঁদেছি না বাবা, সেই সময় যদি ধরে রাখতাম, এতদিনে বঙ্গোপসাগর হয়েছে তো বাবা। না না না, আর তোকে কাঁদতে হবে না, আমি আছি, ঘরে তোর বউ আছে, আর তোর কোনো কষ্ট হবে না। যা ছেলে, এতে তো দেখছি বউয়ের গল্প আছে। তোমার বৌমা কেমন আছে বাবা? ভালো না বাবা, তোকে ছেড়ে কি ভালো থাকতে পারে? চবারি চা, তোকে দেখলে সব ভালো হয়ে যাবে। আচ্ছা, কে জানে শালা কপালে কি আছে, চালানি না খাই, দেখি কি হয় বাবা। আরে দেখ দেখ, আমি কি বলেছিলাম, পলাশ আবার ফিরে আসবে। এই দেখ পলাশ ফিরে এসেছে। আরে আয় রে, দেখ রে, আমার পলাশ ফিরে এসছে। দেখ দেখ, আমার পলাশ ফিরে এসছে। পলাশ তো মরে গেছে, তবে এ কি, হ্যাঁ দেখতে কিন্তু অনেকটা পলাশেরই মতো। হ্যাঁ তাহলে কি, এই দেখো পলাশ। কে, ভালো তো? কি দেখছ, হ্যাঁ ভূত নয়, ভূত নয, মানুষ। দুই আর দুয়ে চার, চার আর ছয় দশ। মাই নেম ইজ পলাশ। চল পলাশ। পলাশ তো আমাদের তুই তুই করে ডাকতো, এ তো তুমি করে ডাকছি, কি ব্যাপার বলতো? ডাল মে কুছ কালা হ্যায়। খোদায় বৌমা, পলাশ শেষে গেছে। তাহলে সেই বউ, কি দেখছো বৌমা, পলাশকে ভেতরে নিয়ে যাও। কি বৌমা, তুই পলাশকে দেখে একবারে হাঁ হয়ে গেলেছে, আরে ওকে চল চল দাও। কে আপনি? ফান্টু পলাশ। কে আপনি, কি আপনি পরিচয় বলুন। বৌমা, তুমি পলাশকে চিনতে পারছো না? আমার ছেলে, তোমার স্বামী। বাবা, বাবা আপনি ভুল করছেন। আরে মা, আমরা ছেলেটাকে এই ছোটবেলা থেকে আমি মানুষ করলাম, আর আমি ওকে চিনতে পারবো না? চল তো বাবা, তুই ভেতরে চল, আমি তোকে চা জল দেবো, চল। না বাবা, আপনি ভুল করছেন। চল তুই ভেতরে চল। বাবা, আর বাবা বাবা করতে হবে না, একা যাও, নতুন বর এসেছে তোমার, বরণ ডালা দিয়ে বরণ করে যাও। হ্যালো, ওসি বিমল সরকার বলছি। আমি প্রতাপ দত্ত। স্যার বলুন স্যার। পলাশ বেঁচে ফেরে কি করে? হট পলাশ কি বলছেন কি স্যার, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওর বডি নদীতে ভাসিয়ে দিয়েছি। তাহলে দর্জি দশরথ আজ কাকে নিয়ে এলো, যাকে অনেকটা পলাশের মতন দেখতে? পলাশের মতো দেখতে, কি বলছেন কি স্যার, ঠিক আছে আমি নিজেই খোঁজ নিয়ে দেখছি। না, আপনাকে খোঁজ নিতে হবে না, পলাশই হোক বা অন্য কেউ হোক, কাল সকালে আমার ছেলেরা ওকে নিখোঁজ করে দেবে। আপনি আপনার পুলিশ বাহিনীকে নিয়ে কালকে দূরে থাকবেন। ওকে স্যার। পলাশ,
গেল, দরজা খুলছো না কেন? বৌমা! বাবা, আমি আপনি এত রাত্রে কি কি পেয়েছো? তুমি তুমি ভেতরে আর আমার ছেলেটা বাইরে, যাও ওকে ভেতরে নিয়ে এসো। বাবা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কিচ্ছু শুনবো না। আমার ছেলেকে যদি ভেতরে ঢুকতে না দাও তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। যাও ওকে নিয়ে এসো, যাও। এই যে শুনছেন, উঠুন। কিছু বলছেন? কলঙ্ক যখন লাগাতে এসেছেন তখন একটু কম কেন? একটু ভালো করে লাগান, ভেতরে যান। সত্যি ভেতরে যাবো? মায়ের বড্ড মজা, আর ঘুমও পেয়েছে মায়ের। আমার আরে ঘুম পাবে না, কতদিন বাড়ির বাইরে ছিলি। যা বাবা ভেতরে যা, বৌমা যদি কিছু ভুল করে থাকে ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবার হাত ছেলের মাথায় রেখে আশীর্বাদ করার জন্য, ছেলের কাছে ক্ষমা চাওয়ার জন্য নয়। যা বাবা যা। একি আপনি বিছানায় উঠে শুয়ে পড়েছেন? বিছানা তো শোয়ার জন্য, আর বড় গরম আছে, পাখাটা চালিয়ে দিন না। আচ্ছা নির্লজ্জ তো আপনি। লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। সত্যি করে বলুন তো, কি চান আপনি? আপাতত একটু ঘুমোতে চাই। কাল সকালেই চলে যাবেন আপনি? কেন? কেন মানে কোন অধিকারে থাকবেন এখানে? বন্ধুত্বের অধিকারে। বন্ধু? এখানে কে বন্ধু আপনার? এই মুহূর্তে আপনি ছাড়া তো এই ঘরে আর কেউ নেই। একজন বিধবার সম্মান নষ্ট করে, একজন সন্তান হারা বাবার আবেগ নিয়ে খেলা করে আপনি মোটেও ভালো করছেন না। এই শাস্তি কিন্তু আপনাকে ভোগ করতেই হবে। ভুল ভুল বলছেন। আমি চলে গেলে আপনার শ্বশুর মশাই হাফ পাগল থেকে একবার ফুল পাগল হয়ে যাবে। আরে বাবা, আমাকে সামান্য একটু শোবার জায়গা আর দুবেলা দুমুঠো ভাত দিয়ে দেবেন, দেখবেন আমি আপনাদের অনেক উপকার করে দেবো। এবার একটু ঘুমোই, গুড নাইট। চুক্তি মতো মাত্র আর সাত দিন বাকি। হ্যাঁ বাকি তো, সাত দিনের মধ্যে সবাই জমি খালি করে দেবে। তাছাড়া এখানে কোনো অচেনা অজানা লোককে থাকতে দেওয়া চলবে না। মাথায় থাকবে কথাটা? থাকবে তো মাথা। সাত দিনের মধ্যে সবাই জমি খালি করে দেবে। আবে দশরথ দর্জি, এ সালা কোন লাইকে তুই ঘরে এনে তুলেছিস? হ্যাঁ এখানে প্রতাপ দত্তর হুকুম ছাড়া কারো হুকুম চলে না। চলে যা, আরে থাকবি না বললাম। কেন বাবা, আমি তোমাদের কি গরম ভাতে বীজ ঢেলেছি, দুবেলা দুমুড়ো খেতে পাচ্ছি, সেটা তোমাদের সইছে না? কি বাবু খুব লাগছে? আমার নাম ফান্টুস, আর একদিন ব্যথা থাকে 365 দিন।
তোর বাবুকে বল, কে বলবো আমি, মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। বাড়িতে একটা কুকুর পুষলেও ভালো মন্দ একটু খাওয়াতে হয়, এতগুলো লোক পুষেছেন একেবারে শাল পাতার মতন, একটা পাঁচ মারলাম একেবারে কুপকাত। কে তুমি? আমি দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোস, মাই নেম ইজ ফান্টুস। তাছাড়া আমার উপর ভগবানের একটা ভর আছে, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। কি চাও তুমি? কিছু না, একটু আরাম আর একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। কতদিন বাদে দশরথ বাবুর মতো একটা ভালো মানুষ পেলাম, এর খাওয়াচ্ছে, আদর যত্ন করছে, আর আপনার এই পোষা কুত্তাগুলো বলে কিনা এখান থেকে চলে যেতে। আচ্ছা আপনি বলুন, রাগ হয় কিনা? তাই একটুখানি কেলালাম। এই 24 ঘন্টা সময় দিলাম, এই এলাকা ছেড়ে চলে যাবে। আচ্ছা আপনি সব সময় ওই রাম গরুদের ছানাদের মতন মুখটা বেজার করে থাকেন কেন বলুন তো? এটা হাসেন না? আমি প্রতাপ দত্ত, আমার সামনে এভাবে কথা বলার সাহস দেখাবে না। স্যার আপনার মতন প্রতাপশালী কত লোককে যে ফালা ফালা করেছি কি বলবো। যাকে আপনার পরিচয় স্যার? ইনি দিল্লির স্বনামধন্য ব্যবসায়ী হরিপাল সিং। স্যার আপনার মতন কত দিল্লির মাল দিল্লিতে, পাটনার মাল পাটনায়, সাউথের মাল সাউথে যে পাচার করেছি কি বলবো, প্রায় কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গেছে। তা স্যার আপনার পরিচয়টা তো পেলাম না। উনি এখানকার MLA মোহনলাল শর্মা, বুঝতে পারছো কাদের সামনে দাঁড়িয়ে কথা বলছো? ও নেতা, তা আপনার মতন কত নেতাকে যে ঘর মোছার নেতা বানিয়েছে কি বলবো স্যার। বা মালটা বেশ ভালো তো, তা লাইসেন্স আছে না? এটা আপনার মতন চালি। আপনি মারি মহা 2 নম্বরই মাল। যাকে আমি চলি, আমি যতদিন এলাকায় আছি কোনো শালাকে যেন না দেখি, বুঝতে তো পারছেন আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন, তাই না রে? যাই, ওকে এবারে হাজতে নিয়ে গিয়ে একটু মলম লাগাবার ব্যবস্থা করে দিই। পাই কোথায় বড়বাবু, কোথায়? এই তো বাবা, এই না হলে বড়বাবু কোপখানা তো বানিয়েছেন একেবারে জুনিয়র বীরাপ্পন। কে তুই? এই তো পরিচয় না দিলে কেউ কিছু বলতেই চায় না। দুধে ভাতে আম সত্ত্বে দিল ভরা খোস, মাই নেম ইজ ফান্টুস। আর কিছু জানতে চান? আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন, তাই না রে? এই যে এখন আমি ওকে মেরেছি, ওর এখন ব্যথা থাকবে 365 দিন। তাই ওকে এবারে আপনার এই হেফাজতে রেখে একটু মলম ঠলম লাগিয়ে সারিয়ে তুলুন। বলেছি না 365 দিনের আগে মুখ খুলবি না? এটা ছাড়া এখানে কোন রকম মস্তানি আমি বরদাস্ত করবো না। এবার বরদাস্ত করতে পারবেন তো? টাকা? হ্যাঁ
যেটা ছাড়া জগৎ ফাঁকা। মনে হচ্ছে টাকাটা প্রথম দেখলে? তুমি যে সালা মহাপুরুষ ন সেটা খুব ভালো করে জানি। এতদিন তুমি প্রতাপ দত্তের টাকাকে তার গোলামি করতে, এখন থেকে তুমি আমার টাকা খেয়ে আমার গোলামি করবে। নইলে কিন্তু তিন এককে তিন, তিন আর একে চার, ভাগ্যে জুটবে ফান্টুসের মা। ফান্টুস, তোমাকে আমি একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি। আর একটা কথা নয়, এবারে টাকাটা পকেটে ভরো আর ওকে লকআপে নিয়ে গিয়ে মারো। বুঝে দাও যে প্রকাশ্যে দাদাগিরি করলে তার ফল কি হতে পারে। এটা আমার অনুরোধ নয়, এটা তোমার কাছে আমার হুকুম। চলে ফান্টুস। কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাঁটা। দাদা, বৌদি, বৌদি, কিচ্ছু হয়নি। কয়েকটা দিন ও জেলে ছিল, আমি ওকে খুঁজে বের করে নিয়ে এসেছি, এই তো ঘরে আছে। পলাশ, আর তুই আয় না, ভেতরে আয় না। পলাশ, এই দেখ না কে আসছে। বাবার মাথাটা একদম খারাপ হয়ে গেছে রে জুই, আমার যে কি অবস্থা আমি জানি না, আমি কি করব। বৌদি, আরে ও ভেতরে আছে, তুই আয় না। বাবা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পলাশ, এই দেখ কে এসছে, দেখ। আমি তোমার দাদা, রক্তের সম্পর্ক ছাড়া দাদা হওয়া যায় না। তুমি আমার দাদা নও, কে তুমি? আরে বাবা, আমি কে? কথাটা বলতে বলতে আমার মুখে একটা কে। তুমি অনেক দূর থেকে এসো, যাও গিয়ে বিশ্রাম করে জামা কাপড় ছেড়ে নাও। পরশু দিন ভাইফোঁটা, আমাদের কেনাকাটা করতে বেরোতে হবে। ভাইফোঁটা? কে দেবে তোমাকে ভাইফোঁটা? কেন, তুমি বৌদি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। বোঝার মতো ক্ষমতা আমারও নেই জুই। তুই আয় বাইরে, তোর সাথে আমার কথা আছে, আয়। এই যে কবিতা, সকালে চাটা তুমি দারুণ বানিয়েছিলে, আর এক কাপ পাঠিয়ে দাও না। হাতে দেখি মিষ্টি মেয়ে, কেন গো দু চোখে কষ্ট ছে। দাদাকে ডেকেছো, দাদা বলে মিষ্টি ভরে দেবে তারি গালে। মিষ্টি হাতে দেখি মিষ্টি মেয়ে, কেন গো দু চোখে কষ্ট ছে। দাদাকে ডেকেছো, দাদা বলে মিষ্টি ভরে গালে। এসেছে ভাই ফোঁটা, নেব তো ভাই ফোঁটা, এসেছে ভাই ফোঁটা, নেব তো ভাই ফোঁটা। Thank you.
বাড়ি ঘরটা ভরেছি, ও ফুলের নামে নামটা রেখেছি, গন্ধে তারি ঘরটা ভরে। ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা, দুঃখে সুখে কান্না আর হাসিতে জীবন ভরাই আজ তোরই ছোঁয়াতে, সুখে কান্না আর হাসিতে জীবন ভরাই আজ তোরই ছোঁয়াতে, এসেছে ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা, মিষ্টি হাতে দেখি মিষ্টি মেয়ে, কেন গো দু চোখে কষ্ট ছে, দাদাকে ডেকেছ দাদা বলে মিষ্টি ভরে দেবে তারি গালে, এসেছে ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা, এসেছে ভাই ফোঁটা নেব তো ভাই ফোঁটা, এসেছে ভাই ফোঁটা দাদাকে দি ফোঁটা, এসেছে ভাই ফোঁটা। ঠিক আছে এবার তুমি বাড়ি যাও। সবাই বলছিল তুমি খুব ভালো মারামারি করতে পারো, তুমি এবার আমার দাদার খুনিকে মারবে? মারবো, খুব মারবো, একবার ওকে সামনে পাই এমন ঠ্যাঙান ঠ্যাঙাবো। ঠিক আছে বাড়ি যাও। জুই, 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 মিলন বাড়িতে থাকতে পারলাম না, খবরটা শুনেই ছুটে এলাম। এসো, না আসবে না, একদম আসবে না এখানে। বৌদি, ও মিলন দত্ত, প্রতাপ দত্তের একমাত্র ছেলে, তাই তো? প্রতাপ বাবুর ছেলে মিলন? হ্যাঁ, আমার বন্ধু? বন্ধু নয়, শত্রু। বৌদি, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, কোনো দিন আর এই বাড়িতে আসবে না, কখনো নয়। আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার পরম শ্রদ্ধেয় পিতৃদেব প্রতাপ দত্তকে কি জিজ্ঞেস করো আর কার রক্ত নেওয়ার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে? তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না বৌদি। জুই, তোর দাদার খুনির ছেলেকে এখান থেকে চলে যেতে বল। দাদার খুনি? বৌদি, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি জুই, ওর বাবা প্রতাপ দত্ত মহল্লার সবার সামনে তোর বাবাকে দিয়ে তার নিজের তুতু চাটিয়েছে, মিথ্যে অপবাদ দিয়ে তোর দাদাকে ধরে নিয়ে গিয়ে খুন করেছে। প্রতাপ দত্ত খুনি, খুনি, খুনি! ওকে চলে যেতে বল। বেরিয়ে যাও জুই, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও। এই যে ভাইয়া, হাওয়া গরম, কেটে পড়ো। আপনি? লোকে বলে ফান্ডুস, যাও গিয়ে বাবাকে জিজ্ঞেস করো যে কেসটা কি। চল। মিলন, এখন তোমার লেখাপড়া করার সময়, অবান্তর প্রসঙ্গে মাথা ঘামাচ্ছ কেন? প্রসঙ্গটা অবান্তর নয়, অবান্তর নয়, এর সঙ্গে আমার জীবনের অনেক বড় সিদ্ধান্ত জড়িয়ে আছে। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি তোমার কাছে তোমার পয়সায় থাকবো না থাকবো না, সেই সিদ্ধান্ত। মিলন, তুমি চিৎকার করবে না, আমায় বলতে দাও। দশরথ বাবুর সঙ্গে তুমি যে দুর্ব্যবহার করেছো সেটা এলাকার সবাই দেখেছে, কিন্তু পলাশদা,
তাকে তুমি কি করলে? গায়েব না খুন? মিলন, ওই চুনোপুটির জন্য প্রতাপ দত্তকে একটা আঙুলও নড়াতে হয় না। আমার টাকা তছরুফ করে পলাশ বস্তিবাসীদের সঙ্গে বেইমানি করেছে, বাবুকে খুন করে অ্যারেস্ট হয়েছে, তারপর লকআপ ভেঙে পালাতে গিয়ে পুলিশ এনকাউন্টারে মারা যায়। বলো বলো মিলন, আর কি জানতে চাও? তুমি থাকতে, মোহনলাল কাকু থাকতে, ওই মানুষটার মৃতদেহ উধাও হয়ে গেল, কেউ দেখতে পেল না, আজ অব্দি কেউ জানতে পারলো না মানুষটার কি হলো। প্রতাপ দত্তের লেজে কেউ পা দিলে তাকে নদীর কুমিরগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। পলাশের তাই হয়েছে। তার মানে পুরো ঘটনাটা পেছনে তোমার হাত ছিল, তাই না বাবা? বাস, আমি আমার উত্তর পেয়ে গেছি, পেয়ে গেছি। মিলন, কোথায় যাচ্ছ তুমি? আমার ভালোবাসার ঠিকানায়। জানি না আবার বিতাড়িত হব কি না, তবু আমি হাল ছাড়ব না। ওর মনের বন্ধ দরজায় আমি বারবার আঘাত করে যাব, কিন্তু তোমার কাছে কোনোদিন ফিরব না। কার কথা বলছো তুমি? জুঁই, পলাশদার বোন, আমার বন্ধু, আমার ভালোবাসা। ওর বাড়ির দরজায় আমি হত্যে দিয়ে পড়ে থাকব, তবু তোমার পাপের আঁচ আমার গায়ে লাগতে দেব না। মিলন, ভুল করছো তুমি, তুমি ভুল করছো। ভুল ঠিক বুঝি না, আর বোঝার মতো মনের অবস্থাও আমার নেই। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে, তোমার সামনে দাঁড়াতে আমার ঘেন্না হচ্ছে। চলে যাও, চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও। জুঁই, এরকম করো না। জুঁই, জুঁই, আমাকে ফিরিয়ে দিও না। জুঁই, আমার বাবার পাপের ভাগে আমায় করো না। জুঁই, আমি আমার জান দিয়ে তোমাকে প্রমাণ করব আমি ঠিক। জুঁই, জুঁই, একবার দরজা খোলো, একবার দরজা খোলো। জুঁই, জুঁই, দরজা খোলো প্লিজ। জুঁই, এই যে ভগ্নিপথ, এসো এসো এসো, বসো 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 বসো, বসে পড়ো। পুরুষ মানুষ মেজে মতন ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো কেন? আরে প্রেম হচ্ছে পিরিতের আটা, লাগলে পরে ছাড়ে না। আরে ভালোই যদি বেঁচে থাকো তাহলে দেবদাসের মতন পারো, তোমাকে ছাড়া বাঁচবো না। এসবের কোনো দাম নেই। ভালোবাসলে, যাকে সত্যিকারে ভালোবেসেছ, মার্দের মতন তাকে নিয়ে বাঁচার চেষ্টা করো। কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চাইছে না। এই তো ফোর টুকা ওয়ান, ওয়ান টুকা ফোর, দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করো না। শোনো, তোমার বাবা হচ্ছে এখন তোমার ডার্লিংয়ের শত্রু, তা এখন ঠিক করো তুমি কার সঙ্গে থাকবে, তোমার বাবার সঙ্গে থাকবে না এদের সঙ্গে। আমি আমার বাবাকে ছেড়ে চলে এসেছি। ও, তাহলে তো তুমি এখন আমার দলে। নো বাড়ি, নো গাড়ি, নো খানা, নো ঠিকানা। হ্যাঁ, আমাদের তো একই হাল দাদা, তিন দিন পর ঘর ছেড়ে দিতে। আরে ছাড়, আরে ভান্ডুস যতদিন আছে এক ইঞ্চি জমি কাউকে ছাড়তে হবে না। না দাদা, তুমি বাধা দিতে যেও না, তাহলে পলাশের মতন তোমাকেও এরা উধাও করে দেবে। আমরা তোমাকে হারাতে চাই না দাদা। এই সবসময় হারার কথা বলিস কেন? হ্যাঁ, হারার কথা বলিস কেন? আরে এই এলাকার সব কটা জোয়ান যদি এক কাট্টা হোস, কোনো সালা তোদের কিছু করতে পারবে না। ইউনিটি চা, ইউনিটি, হ্যাঁ ইউনিটি। এই যে ভগ্নিবোধ, আর ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে হবে না। বড় লোকের বাড়ি ছেড়ে যখন একবার এই গরিবের এলাকায় এসে গেছো, তখন আজ রাত্রেই আমি তোমার বিয়ে দেব। অসম্ভব, এ কি বলছেন আপনি, এ কখনো হতে পারে না। কিন্তু পলাশ যে বললো ছেলেটা খুব ভালো। পলাশ, 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 আপনার পলাশা কোনো দিনে ফিরে আসবে না বাবা। ওই লোকটা আমাদের কেউ নয়, আপনারা আমার সর্বনাশ করার জন্য ওইখানে এসেছে। চুপ করো, আমার পলাশের নামে আর একটাও খারাপ কথা বলবে না। দোহাই বাবা, আপনার যা খুশি তাই আমাকে বলুন, কিন্তু বাবা এই ভুলটা আপনি হতে দেবেন না। কার সঙ্গে আপনার মেয়ের বিয়ের কথা বলছি আপনি বুঝতে পারছেন? প্রতাপ দত্ত সবার সামনে কিরকম দুর্ব্যবহার আপনার সাথে করেছিল, আপনার ছেলে কত বড় সর্বনাশ করেছিল বাবা, আপনার কি কিছুই মনে নেই? সেটা প্রতাপ দত্ত করেছিল,
তার ছেলে নয়। আপনি চুপ করুন, আপনার স্পর্ধা আপনি ছাড়িয়ে যাচ্ছেন। বৌমা, এরকম করলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আমার স্পর্ধার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। এতদিন ধরে ফান্ডুসকে দেখছেন, এটা বুঝতে পারছেন না যে আমি আপনাদের কোনো ক্ষতি চাই না? ন্যায় বিচারের জন্য এসপি আর অফিসারদের দরজায় দরজায় হত্যে দিয়ে পড়ে আছে। তার আগে সামনে দাঁড়িয়ে লড়াইটা করতে শিখুন, নিজের বিবেকের আদালতে দোষীর বিচার করতে শিখুন। প্রতাপ দত্ত এই করেছে, প্রতাপ দত্ত ওই করেছে। হ্যাঁ, প্রতাপ দত্ত অনেক বড় সর্বনাশ করেছে আপনাদের, কিন্তু ঘরে বসে কান্নার অভিশাপ দেওয়া ছাড়া একটা আচরণ দিয়ে কাটতে পারেনি আপনার ওই প্রতাপ দত্তকে। প্রতাপ দত্ত, প্রতাপ দত্ত, প্রতাপ দত্ত একটা শয়তানের ভূত তাড়া করে বেড়াচ্ছে আপনাদেরকে। আপনি প্রতাপ দত্তকে ভয় পান, ভয় পান আপনি ওই প্রতাপ দত্তকে। শুধু আপনি নন, এই এলাকার প্রত্যেকটা মানুষ ওই প্রতাপ দত্তকে ভয় পায়, আর সেই জন্য ও আপনাদেরকে দাবিয়ে রাখতে চায়। আপনি ভুল বলছেন, প্রতাপ দত্তকে আমি ভয় পাই না, ঘেন্না করি। ঘেন্না? আরে আপনাদের ওই ঘেন্নার ঘর শব্দটা ওর কান অব্দি পৌঁছায় না। ওরা আপনাদের তাই জন্য নরকের কীটের থেকে তুচ্ছ মনে করে, তুচ্ছ। কিন্তু আজ সুযোগ এসছে সমানে সমানে টক্কর নেওয়ার, কাঁটা দিয়ে কাঁটা তোলার। একবার, শুধু একবার ভেবে দেখুন তো, আজ প্রতাপ দত্তের কোল শূন্য করে ওকে সন্তান হারা করার সুযোগ সামনে এসেছে আপনাদের। এর চেয়ে বড় প্রতিশোধ আর কিছু হতে পারে না। মিলন জুঁইকে ভালোবাসে, আর এতটাই ভালোবাসে যে ও নিজের বাবাকে ছেড়ে এখানে চলে এসেছে। এই সুযোগ পলাশের বদলে মিলন, টিট ফর ট্যাট। এসব হচ্ছেটা কি? এত টাকা দিয়ে আমি তোদের পুষ্টিটা কি জন্য? প্রতাপ দত্তের ছেলে বিয়ে করছে দশরথ দর্জির মেয়েকে, আর তোরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুরছিস। শোন, যেমন করেই হোক মিলনকে তুলে নিয়ে আসবি। একেবারে এসে গেছে, দেখছিস না এখন সবে হৃদয়ের দেওয়া নেওয়া চলছে, খাবারে ব্যাচ এখনো বসেনি। যা একটু পরে ঘুরে। তুই তাহলে সেই বড় খেলোয়াড়? হ্যাঁ, বড় মানে চার ছয় ছাড়া মারি না। দেখছিস না বর পক্ষ কোনে পক্ষ দুটোকেই সামলাতে হচ্ছে। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। Thank you.
দাদা, সেদিন তোমায় ভাইফোঁটা দিইনি, সেটা আমার ভুল ছিল। আজ আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। দেখি মিষ্টি মে কেন গো দু চোখে কষ্ট ছে। প্রতাপ দত্তের ছেলে বস্তির একটা মেয়েকে বিয়ে করে সেখানে রাত কাটাচ্ছে। জ্বালিয়ে দেব ওই বস্তি, আমি জ্বালিয়ে দেব। আরে প্রতাপ বাবু, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আপনার মস্তিষ্কে ওই দাবার ঘুঁটিগুলো খুব চঞ্চল হয়ে উঠেছে। আরে বাবা, এ তো ছেলে বিয়ে করেছে, এ তো মেয়ে ন। আরে ওকে তুলে এনে আবার বিয়ে দেব। এখন তো আগের কাজটা আগে করা দরকার। রঘু এখন লকআপে, কোনো কারণে ও যদি মুখটা খুলে দেয় না, সমূহ বিপদ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আপনাকে এমএলএ বানিয়েছি কি জন্যে? বিপদ থেকে তো আপনারই আমাকে বাঁচানোর কথা। ওসি বিমল সরকার কি করে রঘুকে অ্যারেস্ট করে সেই কথাটাই আমার মাথা ঢুকছে না। এসপি নিজে এখন বেশ কিছু ব্যাপারে অনুসন্ধানে নেমেছে, রঘুকে এখন ছাড়া খুবই মুশকিল। শুনুন, দরকার হলে রঘুর মুখটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে হবে। টাইগার! কোনো খবর এনেছিস? স্যার বলেছেন কোনো টেনশন না করতে, তোকে দু একদিনের মধ্যেই বের করে নিয়ে চলে যাবে। চেহারা করেছিস রে, এই কদিন তো ভালো মতো খাস রে। দেখ এই দেখ, বকে দিয়ে রাঁধিয়ে এনেছি। প্রাণ ভরে খা, একটা আপদ বিদায় হল, এবার বড় আপদ ফান্টুস। ও আমার সঙ্গে টক্কর নিচ্ছে, আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। আমি আমি ওকে ছাড়ব না। কেমন দিলাম? যাও এবার সবাই গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ো, কাল সকালে সবাই আসবে কবিতা দিদিমণির কাছে লেখাপড়া শিখতে। এটা কি? সিঁদুরের কৌটো। সেটা আমিও জানি, কিন্তু আমার ঘরে কে রেখেছে? আমি। কেন? স্বামীর মৃত্যুটা যখন নিজের চোখে দেখেননি, তখন সিঁদুরটা নাই বা ত্যাগ করলেন। শূন্য স্মৃতিতে আপনাকে ভালো লাগে না। বাবা আপনাকে আশ্রয় দিয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও আমরা মেনে নিয়েছি। আপনি আমাদের বেশ কিছু উপকার করেছেন, সেটা আমরা স্বীকার করছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করার অধিকার আমি আপনাকে দিইনি। দেখুন, অধিকারের সীমাটা কিন্তু আপনার মনের ওপর, ওটাকে আর একটু খুলে দিন না। তার মানে? মানে এটা খুব সহজ, মন থেকে আমার প্রতি ঘেন্নাটা মুছে আমাকে আপনার বন্ধু ভাবুন না। আমার কথা শুনে একটু সিঁদুর এই স্মৃতিতে পড়লে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? একজন বিধবার আবেগ নিয়ে ছেলে খেলা করাটা যদি আপনার বন্ধুত্বের ধরন হয়, সেরকম বন্ধুত্ব আমার দরকার নেই। হ্যাঁ।
এই যে শোনো, বস্তিতে মিটিং করে ঠিক হয়েছিল না যে তোমার বাড়িতে তুমি বাচ্চাদের ডাকবে না? আমি তো ওদের ডাকিনি, ওরা নিজেরাই এসেছে। ওরা অবুঝ, তুমি তো অবুঝ নো। ওরা গেল আর তুমি ওদের নিয়ে ড্যাং ড্যাং করে নাচ জুড়ে দিলে। আমার বাড়িটা কোনো জলসা ঘর নয় যে আমি ওখানে গান নাচের আসর বসাবো। আমি ওদের গানের মাধ্যমে লেখাপড়া শেখাই, যদি আপনাদের পছন্দ না হয় ওদের আবার আটকান। এই জলসা না হলেও বাড়িটাকে জলসা ঘরই বানিয়েছো। ছি, একজন অচেনা অজানা পরপুরুষের সঙ্গে, ছি ম্যাগো। শ্বশুরটার মাথা খারাপ হয়ে যাওয়ায় সোনায় সোহাগা হয়েছে, সাপে পাঁচ পা দেখেছে। আপনারা দূর থেকে দেখেন বলে অযথা ভুল বুঝছেন। দূর থেকে দেখলেও না অনেক কিছু দেখতে পাই। কাল রাত্রিরে কি বলছিলে সিঁদুর কৌটা হাতে নিয়ে ওই লোকটাকে? আবার বলবে গলায় ঝুলে পড়তে চাইছে? আপনারা চুপ করবেন। এই এলাকায় থেকে পরপুরুষের সঙ্গে ফষ্টি নষ্টি চলবে না, আমরা এইটা নিয়ে মিটিং করব। আরে বাবা, এত ঢঙ্গের আর দরকার কি? গলায় ঝুলে পড়লেই তো পারো। ঝুলে তো পড়তেই পারি মাসিমা, কিন্তু তোমাদেরকে যে নেমন্তন্ন করে খাওয়াবো তা টাকা নেই তো। বৌদি, চাঁদা তুলে টাকাটা ব্যবস্থা করো না, তাহলে বিয়েটা লাগিয়ে দি। কি লাটাই শুধু শেষ তো, পরনিন্দার ঘুঁড়িটা ওড়াবে কি করে? যাকে আমার সারা কপালটাই খারাপ, ভেবেছিলাম এই লটে বিয়েটা হয়ে যাবে, সেটা হলো না। ব্যাস ব্যাস, অনেক বলেছেন, একজন স্বামী হারা অসহায় মেয়েকে নিয়ে চর্চা না করে সামনে আপনাদের যে বিপদ সেটা নিয়ে ভাবুন। প্রতাপ দত্ত আপনাদের জমি কাটতে এলে কি করে সেটাকে আটকাবেন সেটা নিয়ে মিটিং মিছিল করুন। দয়া করে কবিতাকে রেহাই দিন। কজনের মুখ বন্ধ করবেন আপনি? ভুল আমরা করেছি, ওদের দোষ দিয়ে কি লাভ? কেন আমাকে কলঙ্কিনি সাজাতে চাইছেন? কেন আমাদের পরিবারকে সকলের কাছে এত ছোট করে দিচ্ছেন? যদি আপনার কোনো খারাপ উদ্দেশ্য নাই থাকে তাহলে চলে যান এখান থেকে। বাবার সামনে দিয়ে যেতে না পারেন, রাতের অন্ধকারে পালিয়ে যান, কিন্তু চলে যান। আমাদের মুক্তি দিন, মুক্তি দিন আমাদের। জন্ম থেকে অনেক যন্ত্রণা সহ্য করেছি, কিন্তু আর নয়। আপনি চলে না গেলে আমি চলে যাবো এই পৃথিবী থেকে। শান্তি দিন, শান্তি দিন আমাদের। একটা কাজ অসম্পূর্ণ রেখে যাচ্ছি, তার জন্য আমাকে ফিরে আসতেই হবে। তার আগে যদি কোনো বিপদে পড়েন আমাকে স্মরণ করবেন। তাড়িয়ে দিলে আমার পলাশকে, সত্যি সত্যি আমার চোখের আড়াল করে দিলে। অভাবের সংসারে দুমুঠো ভাত হয়তো বেশি খাচ্ছিল, তা বলে বলো না বৌমা, তোমাদের কার পেটে খিদে বেশি? আমার বার্তাও তাকে দিয়ে দেব। তোমরা আমার পলাশকে আমায় ফিরিয়ে দাও। আমি তো চাইনি আমার কচি বৌমাকে বিধবার বেশে দেখতে। আমার এই চাওয়াটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমাকেও তাড়িয়ে দাও। La 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 la
সকলে চায় বলো কজন পায় যাকে যায় না ধরা তাকে মন পেতে চায় চাটকে সকলে আমাদের আজ তোকে নিয়ে আমরা খেলব দ্রৌপদীর বস্ত্র হরণ বলাই। খবরদার ওনার গায়ে তুই হাত দিবি না। বেড়াল বেড়ালের মতো থাকবে, বাঘ হবার স্বপ্ন দেখবি না। তাই না? আমার চোখের সামনে আমি সব হতে দেবো না। কে বলেছে তোমার চোখের সামনে থাকতে? তোমাকে তো বাড়ি নিয়ে যাওয়া হবে, বাবার পাশে বসে রিমোট কন্ট্রোলে আরাম করে সব দেখতে পাবে। যাও বৌমা, বৌমা, মহাভারতে দ্রৌপদীর সম্মান রক্ষা করতে কৃষ্ণ ঠাকুর এসেছিল, তুমি আমার পলাশকে ডাকো বৌমা, তুমি ওকে তাড়িয়ে দিলেও ও তোমার সম্মান রক্ষা করতে তোমার ডাক শুনে ও নিশ্চয়ই চুকে আসবে। পলাশকে ডাকো বৌমা, ডাকো পলাশকে, ডাকো পলাশকে, ডাকো।
এত সহজে আমি তোকে মরতে দেব না। আমার কথার উত্তর ঠিকঠাক দে, তাহলে বেঁচেও যেতে পারিস। রঘুকে কে মেরেছে? মাকে মেরেছে। আমি আমি কার নির্দেশে? বল, কার নির্দেশে বল। বললে ওরা ওকে ফেলবে। আর না বললে যে তুই বেঁচে যাবে সেই ভরসা তোকে কে দিয়েছে? কে দিয়েছে বল? কার নির্দেশে মেরেছিস বল? বল কার নির্দেশে মেরেছিস বল? স্যার, স্যার আমি বলছিলাম, স্যার 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 একটু জোরে বলুন স্যার। স্যার আমি বড় বিপদের মধ্যে আছি, আমি জোরে বলতে পারছি না। স্যার বলছিলাম যে আমি বলছিলাম যে স্যার ইয়ে মানে আমার। এই কাকে ফোন করছো? এমএলএ মোহনলাল শর্মা? আবার নামে উপর তলায় জানাবে নাকি প্রতাপ দত্তকে? না না, তা কেন? সম্পর্কে কে হই আমি তোমার? বাপ, লোকে আমাকে কি বলে? দুধে ভাতে আম সত্য, দিল ভরা খুশ। ইওর নেম ইজ মিস্টার ফান্টুস। আমি কি করি? মারেন একদিন, ব্যথা থাকে 365 দিন। আমি তো সালা তোমাকে মারলামই না, তাহলে কি করে বুঝবে যে ব্যথা কতদিন থাকে? থানায় এতগুলো পুলিশের সামনে এসে ওরা রঘুকে মেরে দিয়ে চলে গেল। পুলিশের এই পোশাকটা পরে অপরাধীদের দালালি করছো? বল বল, তোর এই বাপ প্রতাপ দত্ত আর মোহনলালকে এসে তোকে বাঁচাতে বল। ইয়েস স্যার। এই একে লগাবে পড়ো। এই এই সবে মাত্র শুরু, ভরদা লগাবে। এই শোনো না, আমাকে না পালিয়ে যেতে দাও। আমি তো তোমাদের স্যার ছিলাম, আমি তোমাদের অনেক টাকা দেবো। টাকা নিয়ে কি করবো স্যার? মারবে একদিন, ব্যথা থাকবে 365 দিন। আপনার টাকা তো ব্যথার ওষুধ কিনতেই চলে যাবে। চলুন স্যার, লকআপে গিয়ে একটু বিশ্রাম নেবে। ফান্টুস ফান্টুস ফান্টুস, একটা গুন্ডা মস্তান হলে না হয় বুঝতাম, কিন্তু একটা পুলিশ অফিসারকে আপনি যদি আপনার পাওয়ার দেখাতে না পারেন, তাহলে তাহলে আপনি কিসের এমএলএ কিসের? প্রতাপ বাবু এত এত অস্থির হচ্ছেন কেন? আরে সবই তো ওর ওর পরিচয়টা পেলাম আমি। আরে ভোটটা পেরোতে দিন না, তারপরে সবকিছু একবারে একবার উল্টে দেব। শুনুন মোহনলাল বাবু, আমি আপনাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ফান্টুসটাকে যদি এখান থেকে সরিয়ে দিতে না পারেন, তাহলে এই ইলেকশনে আমি আপনার সঙ্গে নেই, আর একটা টাকা আমি খরচ করতে পারবো না। কারণ কোনো ল্যাংড়া ঘোড়ার পেছনে বাজি ধরে আমি রেসে হারতে চাই না। প্রতাপ বাবু, প্রতাপ বাবু কেন এত উত্তেজিত হচ্ছেন? আরে এখন আমাদের লড়াইটা অনেক অপুর মহলের সঙ্গে, ইলেকশনের আগে বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। ইলেকশনটা একবার জিততে দিন, তারপর ওই ফান্টুসের বিষ দাঁতটা যদি আমি ভেঙে না দিই, তাহলে আমার নামই মহল্লা নয়। আপনি পুলিশের প্রতি আপনার খুব ঘেন্না তাই না? পুলিশের প্রতি ঘেন্না থাকলেও আপনাকে শ্রদ্ধা করতে ইচ্ছে করে। আমার আসল নাম স্নেহাশিস মুখার্জি, ইন্সপেক্টর স্নেহাশিস মুখার্জি। ফান্টুস হচ্ছে আমার ছদ্মনাম, ওই নামে আমি দুষ্টের দমন করি। আপনার চোখে পুলিশের প্রতি সম্মান আমি ফিরিয়ে দেব, কিন্তু তার আগে আপনাকে আমার পাশে থাকতে হবে। না জেনে আপনার সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছি, আপনি বলুন আমাকে কি করতে হবে? সামনের ইলেকশনে ওই মোহনলাল শর্মার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। আমি? হ্যাঁ আপনি, কোনো রং নয়, কোনো দল নয়, আম জনতার প্রতিনিধি হিসেবে নির্দল প্রার্থী হবেন আপনি। আমি পারবো তো? পারতে আপনাকে হবেই। এলাকার প্রতিনিধি যদি মোহনলালের মতন অসৎ হয়, তাহলে সেই এলাকায় কখনো শান্তি থাকতে পারে না। আমি বলছি আপনি জিতবেন।
নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আমি নৈরঞ্জনা। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমেই আসছি নির্বাচন সংক্রান্ত বিশেষ খবরে। ক্রমাগত দুর্নীতির অভিযোগ ওঠা ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে গত তিনবারের বিজয়ী মোহনলাল শর্মার বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন ওই এলাকার অতি সাধারণ মানুষ শ্রীমতী কবিতা রায়। বোমা তৈরি হয়, নইলে কাঁধ থেকে চামড়াটা খুলে নেব। বল, ভারত মাতা,
আবার বলছি, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শ্রীমতী কবিতা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গত তিনবারের বিজয়ী শ্রী মোহনলাল শর্মার থেকে 40,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। প্রতাপ বাবু আর মোহনলাল জি, আপ দোনোকে বহুত বহুত শুক্রিয়া। আমি ঠিক করলাম যে আমি আর এর মধ্যে নাই, আমার ইনভেস্টমেন্ট ফেরত দিয়ে দিন, আমি দিল্লি চলে যাব। এই সিং, গাছে তুলে মই কেড়ে নেবে? এত বড় খেলাড়ি তুমি সিং, কার সঙ্গে ব্যবসা করতে এসছো তুমি জানো? এ কোনো চুনোপুটি নয়, রাঘব বোয়াল। এওসি যাবে, অন্য ওসি আসবে, এই এমএলএ যাবে, অন্য এমএলএ আসবে, তবুও প্রতাপ দত্তের রুল শেষ হবে না। আপনার রুল খতম হয়ে গেছে প্রতাপ বাবু, আপনি নিজে বুঝেও বুঝতে পারছেন না। ওসি বিমল সরকার লোকাবের মধ্যে পড়ছে, এবার আপনার আর মহল্লাজির পালা। আমি আপনাদের দলে ভিড়ে জেলের ঘানি টানতে চাই না। আমার ইনভেস্টমেন্ট ফেরত দিন, দিবেন তো, নইলে আপনাদের সব গোপন ধান্দা ফাঁস করে দেব। হন্টুস, শালা ঘরের শত্রু বিভীষণ প্রতাপ দত্তের সঙ্গে টক্কর নিতে এসেছিল। আরে কে আছিস? লাশটাকে নিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়ে কুমিরে ছিঁড়ে খাক। এইমাত্র পাওয়া খবরে না গেল ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী শ্রীমতী কবিতা রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহনলাল শর্মাকে পরাজিত করেছেন 45,500-এরও বেশি ভোটে। সব্বাই আপনাকে খুঁজছিল, ভাবছিলাম সব কাজ শেষ করে না বলেই বুঝি আপনি চলে গেলেন। সব কাজ তো এখনো শেষ হয়নি, সেই কাজটার জন্য একটু সময় নিচ্ছিলাম। আসলে আপনাকে আমার একটা উপহার দেওয়ার আছে, আর সেটা দেওয়ার আজকেই বোধ হয় ঠিক দিন। এক মিনিট। সেদিনও মরেনি, ওকে মারতে পারিনি, ও বেঁচে আছে। তবে হাঁটা চলার ক্ষমতা, স্মৃতিশক্তি ও হারিয়ে ফেলেছে। আপনার ভালোবাসাই এখন একমাত্র পারে ওকে সুস্থ করে তুলতে। আপনিই পারবেন ওকে আবার ভালো করে তুলতে। জয়, চলি, আমাকে ক্ষমা করবেন।
না, ওকে নয়, মারতে হয় আমাকে, মারুন, ও একটা আধ মরা মানুষ, মারুন আমাকে। হয় তোকে নয় একে, আজ একজনকে তো মরতেই হবে। পিস্তল ফেলে দে বলছি, নইলে একে মেরে ফেলবো। এই কুকুরের বেলটার কলায় পাত, ওকেও কুকুরের মতোই মারব। Thank you.
পাঠাস, ওকে ছেড়ে দে, ছেড়ে দে পাঠাস, ছেড়ে দে পাঠাস, আমি ওদের নিয়ে থানায় যাচ্ছি, তুমি পারলে পরে একবার এসো। আসলে প্রতাপ দত্ত চেয়েছিল যে পলাশবাবুকে কুমিরে ছেড়ে খা, কিন্তু এক গরিব ব্রাহ্মণের চেষ্টায় পলাশবাবু বেঁচে যায়, আর তারপর থেকে তাকে উদ্ধার করা এবং সুস্থ করে তোলা সম্পূর্ণ কৃতিত্বটাই এর। চলি, তুমি এখানে কি পরিচয় করিয়ে দিই, আমার মেয়ে মোহনা, গত মাসেই স্নেহাশিস মানে আপনাদের ফান্টুসের সাথে ওর বিয়ে হয়, আগামী সপ্তাহে ওদের হানিমুন যাওয়ার কথা। চলি, বাই বাই, বাই বাই। জেগেছে প্রাণে জেগেছে কত আশা খুশিতে,